এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন রিমাস ওয়ার্ল্ড। আমি শারমিন রিমা খুলনা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে এই তো বেশ ভালো আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশিই ভালো লাগবে। তো অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আপনারা হয়তো এরই মধ্যে আমার ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি একটা অনেক বড় সমস্যার ভিতরে আছি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার কোন সমস্যাটা বেশি হচ্ছে আর কেনই বা হচ্ছে, কি জন্য। তো এগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। তো বরাবরের মতো আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। এখন বাজে 8টা। তো এখন আমি সকালে খাবারটা বানিয়ে নেব। তো তার জন্য আমি প্রথমে এসে গ্যাসের চুলাটা মুছে নিয়েছি। তার সাথে সাথে গ্যাসের চুলার পাশে সবসময় আপনারা যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা দেখেন সেটাও একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। কারণ এই গ্যাসের চুলার পাশে যেহেতু থাকে তো এটাও কিন্তু সবসময় তেল চিটে চিটে হয়ে যায়। তো এজন্য মাঝে মাঝে আমি এটা ধুয়েও নিই আর এখন মুছে নিলাম। তো এখন আমি সকালের জন্য খিচুড়ি রান্না করব। তো এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলার আরেকটা বার্নার কিন্তু একটু নোংরা হয়ে আছে, কারণ আমি যখনই দুধ জ্বালাতে যাই যতই সাবধানে থাকুক না কেন হঠাৎ করে কিন্তু দুধটা সেই গ্যাসের বার্নারের ভিতরেই পড়বে। তো সেইটাই হয়েছে, এজন্য ওইটা পরিষ্কার করা হয়নি কাল রাতে, এখন পরিষ্কার করে নিব। সব কাজগুলো শেষ করে এখন আমি ছাদ বাগানে চলে এসেছি। তো যেহেতু সকালের টাইমটাই একটু গাছে পানি দিলে বেশি ভালো হয়, তো আমি এখন এই জন্য একটু গাছে পানি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে পর্তুলিকাগুলো। আর মেহতাজ কিন্তু আমার সাথে আছে। মেহতাজ অনেক আনন্দ পায় এই ধরনের কাজগুলো আমার সাথে সাথে থেকে দেখতে। তো ও আজকে ঘুম থেকে উঠে গিয়েছে, রাফিন যখন স্কুলে চলে গিয়েছিল তখনই। তো ওকে সাথে নিয়েই আমি সব কাজগুলো করে নিচ্ছি। এখানে যে পানি দিচ্ছিলাম ওর গায়ে একটু ছিটে ছিটে যাচ্ছিল, তো সেটা থেকেই ও বেশি আনন্দ পাচ্ছিল। তো আমার এখানে যে পেয়ারা গাছটা ড্রামে লাগানো দেখছেন, এটা কিন্তু আমি কয়েকদিন আগেই লাগিয়েছি। আগে যে বড় একটা পেয়ারা গাছ ছিল সেটা আমি একটু বড় হওয়ার কারণে যাতে একটু ভালো ফল আসে তার জন্য মাটিতে লাগিয়ে দিয়েছি। আর আমি সবসময় চাই যে আমি যখন ঘুম থেকে উঠি তখন থেকে ভিডিওটা শুরু করতে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কারণ রাফিন যখন স্কুলে যাই তখন কিন্তু একটু খুব তাড়া থাকে ওকে স্কুলে পাঠানোর, কি টিফিন দেব, কীভাবে ওকে তাড়াতাড়ি গুছিয়ে স্কুলে পাঠাবো। তো এই জন্যই আর তখন থেকে ভিডিওটা শুরু করতে পারি না। তো ও যখন স্কুলে চলে যায় তারপর থেকেই আমি ভিডিওটা শুরু করি। ফুলগুলো দেখে মেয়েটা অনেক বেশি খুশি হচ্ছিল, একটু করে হাত দিচ্ছে ফুলে আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি যখনই যে কাজটাই করি, যখন মেহতাজ জেগে থাকে প্রায়ই কিন্তু আমার আশেপাশে সাথে আপনারা দেখতে পান। তো কেউ মাশাল্লাহ বলতে ভুলবে না, আমার মেয়েটাকে দেখে আরও অনেক দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। রাফিনের কিন্তু আলাদা পড়ার টেবিল আছে, কিন্তু ও ডাইনিং টেবিলেই পড়তে চায় সবসময়, এজন্য আমি ওকে ডাইনিং টেবিলেই নিয়ে বসি পড়াতে। তো ও স্কুলে চলে গিয়েছে আর ওর কিছু বই টেবিলে রয়ে গিয়েছে, তো সেগুলো আমি ওর টেবিলে রেখে আসবো গুছিয়ে, এজন্য ওগুলো গুছিয়ে নিলাম। আর ডাইনিং টেবিলটা এখন একটু ভালোভাবে ক্লিন করে নিব। তো এই জন্য সব কিছু ডাইনিং টেবিলের ওপর থেকে নামিয়ে নিলাম। আমার টেবিল ক্লথে একটা কফির দাগ পড়ে গিয়েছে, মানে বাচ্চারা যখন দুষ্টামি করে তখন কিন্তু আর কিছু করার থাকে না। রাফিন কফি খেতে খেতে এখানে কখন যে ফেলিয়ে দিয়েছিল আমি খেয়ালও করিনি, তো সেটার একটা দাগ পড়ে গিয়েছে। আর আমার টেবিল ক্লথটাও কিন্তু একটু অন্য ধরনের, এর জন্য আর কি সেটাই পড়ে গিয়েছে, এমনভাবে এমন শুকিয়ে গিয়েছে সেটা উঠতে যাচ্ছে না। তো আমার ডাইনিং টেবিলে যে আমি ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি, এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু আমি সবসময় পানিতে ভিজিয়ে রাখি, তো সেটাই আজকে একটু চেঞ্জ করে নেব পানিটা। তো এজন্য আগে আমি বোতলটা ভালোভাবে ধুয়ে তারপর আবারও পানি নিয়ে নিচ্ছি। আর এই বোতলের ভিতরে কিন্তু একটা ম্যাজিক বল দেওয়া আছে, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। ম্যাজিক বলগুলো কিন্তু পানির ভিতরে দিলে দ্বিগুণ ফুলে ওঠে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে, অনেকটা কিন্তু অ্যাকোরিয়ামের পাথরের মতো। তো আমি এগুলো দিয়ে রেখেছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে সাথে আমি যে মিরর দিয়ে ফ্লাওয়ার বাসটা বানিয়েছিলাম বা প্ল্যান্টার, সেটাই কিন্তু আমি একটা গাছ ভিজিয়ে রেখেছিলাম। তো এই ইনডোর প্ল্যান্টটাও কিন্তু অনেক সুন্দরভাবে গ্রো করছে।
তো সবগুলো ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখানেও আমার ডাইনিং টেবিলটা কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি যে বাস্কেটটা বানিয়েছিলাম সেটাও একটু ক্লিন করে নিলাম। গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তো সেই দিক থেকেই ভাবছিলাম যে ডাইনিং টেবিলের একটা নতুন লুক দিতে। আর সেটা আমি কিছু ইনডোর প্ল্যান্ট দিয়েই দিয়েছি। আর তার সাথে সাথে ছোট্ট একটা টবে আমি মানি প্ল্যান্টটা লাগিয়ে আমি যে প্ল্যান্টার বক্সটা বানিয়েছিলাম সেটাই রেখে দিয়েছি। তো এদিকে আমার খিচুড়িটাও রান্না শেষ হয়ে গিয়েছে। আর এই খিচুড়িটা কিন্তু আমি একেবারেই সিম্পলভাবে রান্না করে নিয়েছি। আর খিচুড়িটা যাতে একটু ঝরঝরে হয় সেইভাবেই রান্না করেছি। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কম উপকরণে ঝরঝরে খিচুড়ি এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা কিভাবে খাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে খিচুড়িটা আমার শাশুড়ির জন্য বেড়ে নিচ্ছি, আর একটু অল্প করে ঝাল দিয়েছি যাতে করে মেহতাজকেও খাওয়াতে পারি। আর আমরা যেহেতু খিচুড়ির সাথে আলাদাভাবে একটু ঝাল খেয়ে থাকি, তো এই জন্যই আর কি ঝালটা কম দিলেও কোনো সমস্যা হয় না। তো এখন আমাদের জন্য একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ সময় ধরেই করে নিতে হয়, না হলে পুড়ে গেলে শুকনো মরিচটা খেতে ভালো লাগে না। আর আমার শাশুড়ি সবসময় এই প্লেটেই ভাতটা খেয়ে থাকে, তার তিনটা প্লেট আছে এই একই ধরনের স্টিলের, খুব কিউট দেখতে, একেবারে গোল ধরনের। তো এই প্লেটে ছাড়া সে অন্য কোনো প্লেটে কিন্তু খায় না, আলাদা আলাদা সবারই প্লেট আছে। তো তার সাথে আমরা এখন আচারও খেয়ে নেব, পেঁয়াজ ঝাল আর তার সাথে আচার ডিম ভাজি দিয়ে। সকালে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে যে আচারটা দেখতে পাচ্ছেন এই আচারটা কিন্তু বুম্বাই মরিচের আচার। আর বুম্বাই মরিচের আচার কিংবা বীর ঝাল যেটাই বলেন সেটা, আচারের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমার কিন্তু সবগুলোর আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। তো আপনাদেরকে খুব কষ্ট করে খুঁজে বের করা লাগবে না, আপনারা যেটাই দেখতে চান আমার প্লেলিস্টে গেলেই আপনারা খুঁজে পাবেন। আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে এই আচারের রেসিপিটা আমি ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে আচারটা বানিয়ে নিতে পারেন, অনেক মজার হয় খেতে। আর অনেকদিন বাইরে রেখেই কিন্তু আপনারা এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আশা করি এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার খাওয়া দাওয়ার পর আমি এখন অ্যাকোরিয়ামের মাছের খাবার দিতে চলে এসেছি। আর অ্যাকোরিয়ামের মাছে যখন খাবার দিতে আসি ওরা কিন্তু আমার অনেকটাই চেনা পরিচিত হয়ে গিয়েছে, যখনই আসি ওরা উপরের দিকে উঠে আসে, বুঝতে পারে যে আমি খাবার দিতে এসেছি। আপনাদের ভাইয়া রাফিনকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর তার সাথে সাথে ছোট ছোট আলু পুরি পাওয়া যায় আমাদের এখানে, সেটা নিয়ে এসেছে। আর এই আলু পুরির সাথে সুন্দর একটা সস দেয় সর্ষে বাটা দিয়ে, তো সেটাও বেশ ভালো লাগে। তো এই আলু পুরিগুলো দেখতে যেমন কিউট খেতে কিন্তু অনেক বেশি মজার, মাত্র 2 টাকা করে পিস, দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছে আর খেতে আরও বেশি ভালো লাগে। তো এগুলো আমরা মাঝে মাঝে খেয়ে থাকি। তো এটা এখন আমরা সবাই নাস্তা করে নিব, যেহেতু এখন 12:30টার বেশি বেজে গিয়েছে, আমরা একটু নাস্তা করে তারপরে রান্না করতে যাব। আমি আজকে একটু দেরি করেই রান্না করছি, এখনও পর্যন্ত কিন্তু আমি রান্না করতে যাইনি। আর তার সাথে সাথে এখানে একটা বেকারি বিস্কুট এনেছেন, এই বেকারি বিস্কুটটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই বিস্কিটটার একটু চিনিও কম আছে, মানে মিষ্টিটা খুব কম, এজন্য আম্মাও খেতে পারে। তো এখন এই বিস্কুটটা আমি একটা বক্সে উঠিয়ে রাখছি, আর কিছু বাকি আছে সেগুলো একটা প্যাকেটে ভালো করে বেঁধে রেখে দিলাম এয়ারটাইট করে। তারপরে আমরা নাস্তা করা শেষে রান্না করতে চলে এসেছি। আর আজকে খুব বেশি কিছু রান্না করব না, আজকে লাউ রান্না করব, আর লাউ দিয়েই 2টা রান্নাই শেষ করব। কেন বলছি, কারণ লাউয়ের যে খোসাটা আছে সেটা দিয়ে আজকে আমি ভাজি করব। আমি কোনোদিন লাউয়ের খোসাটা দিয়ে ভাজি করিনি, তো আজকে আমার শাশুড়ির কাছ থেকে সেটা জেনে নিয়েছি আর সেভাবেই করব। যারা পারেন তো তারা পারেনি, আর যারা না পারেন তারা আজকে দেখে শিখে নিতে পারেন। আর এদিকে কিন্তু আমি লাউ অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, লাউ আর চিংড়ি মাছ রান্না করব, তার সাথে এখানে আমি লাউয়ের খোসা ভাজি করব। তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ কুচি করে দিচ্ছি। তো আমার তরকারি কাটার জন্য যে কাঁচিটা আছে সেটা দিয়ে আমি চিংড়ি মাছটা কুচি করে দিলাম। আর তার আগে থেকেই আমি লাউয়ের খোসাটা কুচি করে তারপরে ধুয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। এটা একেবারে যেভাবে আলু ভাজিটা করতে হয় সেভাবেই কিন্তু করে নিলেই হয়ে যায়, শুধুমাত্র একটু ভালোভাবে ভাজি করে এর ভিতরে পানি দিয়ে সিদ্ধ করতে হয়। তো আমার লাউয়ের খোসাটা কিন্তু একেবারে পরিমাণে অল্প হয়ে গিয়েছিল, তো এর জন্য আমি এর ভিতর আলু কুচি দিয়েছি।
আর তাছাড়া এর ভিতরে যদি একটু আলু কুচি দেওয়া হয় তাতেও কিন্তু এর স্বাদটা আরো বেশি বেড়ে যায়। তো এভাবে করেই আপনারা করে দেখতে পারেন, ভাজিটা অনেক বেশি ভালো লাগবে। আমি যখন করে খেয়েছিলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল। তো কিছুক্ষণ ভাজি করার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজিটা হয়ে গিয়েছে, একেবারে আলু ভাজির মতোই কিন্তু দেখা যাচ্ছে। আর এই তো আমার দুপুরের রান্নাটা শেষ হয়ে গিয়েছে, একেবারে সিম্পল রান্না করেছি আজকে। আপনাদের সমস্যার কথা বলেছিলাম, যে সমস্যার কথাটা হচ্ছে এটাই, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাড়ির অবস্থা কি। আর এটা কিন্তু আপনাদেরকে আমি কোনোদিনই দেখাইনি ভিডিওতে, আর এটা দেখাতে কিন্তু আমার কেমন জানি একটা লাগে। কারণ হচ্ছে একদিকে ময়লা থাকলে আর একদিকে কিন্তু যতই পরিষ্কার করি এমনিতেই ময়লা হয়ে যায়। তো অনেক আপুর প্রশ্নের উত্তর আজকে দিব, আমি ভাবলাম যে একই সাথে প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। অনেক আপুই আমার প্রশ্ন করেছিলেন যে আমি কিচেনে পর্দা রেখেছি কিনা। পর্দা কিন্তু কিচেনে রাখিনি, ওটা কিন্তু আমার বারান্দা। তো বারান্দায় এখন আমার কিচেন হিসেবে ব্যবহার করা লাগছে, কারণ আমার এই কিচেনটা কিন্তু এখনও রেডি হয়নি। এটা আমার কিচেন কিন্তু হচ্ছে আর একটু দেরি হচ্ছে, আর এটাই কিন্তু আমার সবথেকে বড় সমস্যা, বড় বিপদ বলেই আমি মনে করছি। কারণ আমরা গৃহিণীরা কিন্তু সবসময়ই রান্নাঘরেই থাকি, তো এই রান্নাঘরটা যখন আমাদের না থাকে তখন কিন্তু বেশ বিপদই মনে হয় আমাদের কাছে। এই রান্নাঘরটা যে কবে কমপ্লিট হবে আমি নিজেও জানি না, কারণ মিস্ত্রি কিন্তু খুব কম পাওয়া যাচ্ছে, মিস্ত্রির আকাল পড়ে গিয়েছে একেবারে মনে হচ্ছে। এখানে আমরা গ্রিল এনে রেখে দিয়েছি, বানিয়ে রেখে দিয়েছি, সব কিছু কেনা কমপ্লিট, কিন্তু শুধুমাত্র মিস্ত্রির জন্য হচ্ছে না, তার সাথে সাথে অনেকটা সময় লেগে যাচ্ছে। আমার ওই সাইডে কিন্তু একেবারে পুরোটাই ভাঙা, আর এই সাইডে উপরেও যে ছাদটা দেখছেন এটাও কিন্তু কয়েকদিন আগে সব কমপ্লিট করা হয়েছে। এক সাইডে যেহেতু এখনও পর্যন্ত কাজ চলছে, পুরো ঘরবাড়ি একেবারে ধুলাধুলা হয়ে যায় যখন কাজ চলে। তো শুধুমাত্র ডাইনিংটাই আমি গুছিয়ে রেখেছি, তো ডাইনিংয়ে যেহেতু খাওয়া দাওয়া করা লাগে, রাফিনের পড়া লাগে, এজন্যই এখানে গুছিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছেন জানালাটাও খালি, জানালায় কিন্তু আমি পর্দাও লাগাইনি, আর সোফার যে কভারগুলো আছে সেগুলোও সব উঠিয়ে রেখেছি, সব ধুলাবালিতে ভরে যায় এজন্য। আর আমার বাড়ি কিন্তু সবই ছড়াছড়ি, খুবই খারাপ অবস্থা। তো এগুলোর জন্য আমার আরও বেশি সমস্যা হচ্ছে, আর আমার খুবই বিপদে আছি, কবে যে এই বিপদ থেকে রক্ষা পাবো জানি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি কিচেনটা ছেড়ে নিতে পারি আর সব কিছু গুছিয়ে উঠতে পারি। আর আমি কোথায় রান্না করছি, কিভাবে রান্না করছি সেটাও আপনাদেরকে ডিটেলসে দেখাবো, অনেক আপুই দেখতে চেয়েছেন। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এখানে রাফিনের পাপা এসিটা একটু পরিষ্কার করে নিচ্ছিল, আর এসির ভিতরে যে নেটটা থাকে সেটা একটু বের করে পরিষ্কার করার জন্য এখানে ডিটারজেন্টের পানিতে ভিজিয়ে রেখেছে। আর এই টিপসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এখন কিন্তু এসি কম বেশি সবার বাড়িতেই আছে, আর এই এসির নেটটা কিন্তু খুব বেশি ময়লা হয়ে গেলে বাতাসে বাইরে বের হতে পারে না। তো আপনারা যদি এই সহজে এইভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আর কষ্ট হবে না। কিছুক্ষণ ডিটারজেন্টের পানিতে ভেজানোর পর এখন পুশ শাওয়ার দিয়ে ভালোভাবে নেটটা ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর আবারও এসির ভিতরে দিয়ে দিয়েছে। আর যেমন গরম পড়ছে প্রতিদিন বিকালে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বাইরে একটু দেখলাম কেমন অন্ধকার হয়ে আছে চারিদিক, একবার কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে, আবারও মনে হচ্ছে হবে। তো আমি এখন বিকালে নাস্তা বানিয়ে নিচ্ছি, তো এজন্য দুধটা একটু জাল করে নিয়েছি, দুধ চা বানাবো। তো দুধটা জাল করে নেওয়ার পর এখানে আমি একটু লিকার দিচ্ছি, লিকারটা একটু বেশি দিলেই আমার মনে হয় দুধ চায়ে বেশি ভালো লাগে। তার সাথে চিনিটা দিয়েও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আর দুধ চাটা কিন্তু যতক্ষণ জ্বালানো হবে আরও বেশি টেস্ট হয়। তো এখানে আমি আস্তে জাল দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আর চিনিটা দিতে গিয়ে চিনি অনেকটাই পড়ে গিয়েছে, সেটাও একটু মুছে নিলাম। তো এই তো দুধ চায়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর তার সাথে সাথে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া কিছু নাস্তা নিয়ে এসেছিল, রাফিন এসে বলল যে মা আমি তোমাকে একটু হেল্প করব, কিভাবে করব বলো। তো ও এখানে সিঙ্গারা সামোসাগুলো ঢেলে নিয়েছে, তার সাথে সাথে বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছে। তো বাচ্চাদেরকে যদি এভাবে করে নিজেদের সাথে সাথে কাজগুলো করানো হয়, কিংবা তারা যদি নিজের ইচ্ছায় এগুলো করতে চায়, তাহলে কিন্তু সেটা গুড হ্যাবিট হিসেবেই থাকবে। এইগুলো কিন্তু তারা নিজেরা আনন্দও পাবে আর তার সাথে সাথে কাজগুলো শিখেও যাবে। তো এখানে আমি দুধ চাটা বানিয়ে নিয়েছি, আর এখন প্রত্যেকের কাপে ঢেলে দিচ্ছি। তো মেয়েতাজের জন্য কিন্তু আমার সবসময় একটা করে কাপ রাখতে হয়, ওর দুধ চাটা একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু খাই, আর রাফিনও কিন্তু চাটা ঠান্ডা হওয়ার পরেই খাই।
আর আমি এখন ট্রেতে নিয়ে নিয়েছি কারণ আমার শাশুড়ির রুমে যেয়ে আমরা সবাই মিলে খাবো। তো এই তো আমার বিকেলের নাস্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে, এখন আমার শাশুড়ির রুমে নিয়ে যাচ্ছি। আর আজকে এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।